নারীর ক্ষমতায়নের মাধ্যমে এই ভারতের উত্থান, এই ভারতের ক্ষমতায়ন, এই চেতনা, এই ভাবনাকে সাথে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ রাজনৈতিক ক্ষেত্র যদি আমরা দেখি, বলা যায় ভারতীয় নারী আজ দাপিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ফার্স্ট ক্যাবিনেট মোদী সরকারের প্রথম ক্যাবিনেট যদি দেখি, সেখানেও দেখেছি আমরা যে অনেক গুরুত্বপূর্ণ বিভাগ মহিলাদের হাতে নরেন্দ্র মোদীজি সগর্বে অর্পণ করেছিলেন। প্রয়াত সুষমা স্বরাজজি থেকে শুরু করে, স্মৃতি ইরানি থেকে শুরু করে নির্মলা সীতারামনজি, সগর্বে ভারত সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিভাগ তারা সামলিয়েছেন। আজকের স্থিতিও যদি আমরা দেখি, ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে একটি সরকারের ক্যাবিনেটে 11 জন মহিলা মন্ত্রী তারা তাদের দায়িত্ব নির্বাহ করছে। আমরা 2014 থেকে 2023 এই যে মোদী সরকারের এই যাত্রাটাকে আমরা বলতে পারি যে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ওমেন লেড এম্পাওয়ারমেন্টের এই যাত্রা, তার প্রমাণ হলো আমাদের কিছুক্ষণ আগে মহিলা মোর্চা যিনি সভানেত্রী, উনি একে একে কয়েকটি যোজনা উনি তুলে ধরেছেন। আসলে এই অল্প সময়ের পরিসরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যা দিয়েছেন সেটা তুলে ধরাও অসম্ভব। আপনারা যদি দেখেন যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, তার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের স্বাভিমানের সাথে বাঁচতে যেরকম ভাবে শিখিয়েছেন, অন্যদিকে উজ্জ্বলা যোজনা দিয়ে মহিলাদের চোখের জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুছে দিয়েছেন। একদিকে যদি আমরা দেখি স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়া, মুদ্রা লোনের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে যেভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন, অন্যদিকে জনধন যোজনার মাধ্যমে, জনধন যোজনা দিয়ে দেশের অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছে। ঠিক এরকমই একটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম নতুন সংসদ ভবনে, যেটা অভূতপূর্ব, বহুল প্রতীক্ষিত ছিল এবং সবচেয়ে বড় খুশির সাথে দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে এত সরকার আসলো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে সে 1947 সাল থেকে আজ পর্যন্ত এত সরকার দেখলাম, এত সরকারের প্রধানমন্ত্রী দেখলাম, অথচ আমাদের মহিলাদের রাজনৈতিক ভাবে অধিকারকে সুনিশ্চিত করতে হবে রাজ্য এবং দেশের নীতি প্রণয়নে। গতকাল 19 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থী শুভ দিনে শুভ লগ্নে সংসদে মহিলাদের 33% আসন সংরক্ষণ বিল প্যাশ করেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিলের নাম নারী শক্তি বন্ধ, এই দিনটি ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নারী শক্তির উত্থান এবং বিকাশ কখনো আমাদের দেশ বা যে কোনো দেশেরই বিশ্বের দরবারে 1 নম্বর পৌঁছতে পারে না। তাই নারী শক্তির উত্থানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী সিদ্ধান্ত, আশা করছি 2024 লোকসভা নির্বাচনে
ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। উনি আমাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও দিয়েছেন একজন মহিলা। মহিলা উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আবারও ওনাকে প্রণামের সহিত ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ভারতবর্ষে নারীর প্রগতির ক্ষেত্রে, নারীর আন্দোলনের ক্ষেত্রে, নারীর অধিকারের ক্ষেত্রে, রাজনৈতিক ভাবে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাহায্য করবে এই বিল। প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানীয় সাধারণ সম্পাদিকা তথা মহিলা মঞ্চে তিনি প্রভারী দায়িত্বে আছেন আমাদের তাপিয়া দত্ত মহোদয়া, উপস্থিত আছেন রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য মহোদয়া, উপস্থিত আছেন আমাদের রাজ্য মহিলা মোর্চা মিডিয়া ইনচার্জ চামিনী সাহা মহোদয়া।